সেটা শুরু করব তারপর আমাদের অতিথি আপনারা আসবেন আমরা প্রথম ব্যাপারটা এফআই শ্রী অঞ্জন কৃষ্ণদা মহাশয় দর্শক শ্রোতা উদ্বোধন করছেন রক্তদান শিবির শ্রী অজয় কৃষ্ণদা মহাশয় বরণ করে নিচ্ছেন একটা জোরে হাত তালি চাই বোস সবার কাছ থেকে জোর করে হাত তালি চেয়ে নেব সবাই মিলে একটা জোরে হাত তালি এবারে আমরা ক্যামেরা বন্ধি আমরা করছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুরা উপস্থিত রয়েছেন মিডিয়া পার্টনার তার সান্নিধ্য আমরা পাই তার উপস্থিতি আমাদেরকে আলাদা প্রেরণা যোগায় অসংখ্য ধন্যবাদ চয়নদাকে আমরা এই সুন্দর দৃশ্যপট আমরা ক্যামেরা বন্দি করছি সেটা জোরে হাততালি চাইব জোরে হাততালি দিয়ে আমরা সাধুবাদ জানি উত্তম রায় মহাশয়কে মঞ্চ উপস্থিত হয়েছে এই ট্রফি আমরা তুলে দেব আজ না বলা বলি বলতে আমরা ১৯৯৮ সাল থেকে আমরা এই সংগঠনটা চালাচ্ছি তো আমাদের তখন আমরা তিনজন ছিলাম আজকে ২৪ বছর হতে চলেছে আমরা খুব ভালোভাবে প্রোগ্রামগুলো করি এবং সবসময় দেখবেন আমরা সামাজিক কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি বিভিন্ন সময় শীত বস্ত্র গ্রামে গিয়ে পরিষেবাগুলো দিই অনেক সময় দেখবেন আমরা প্রতিবন্ধীদের নিয়ে ক্যাম্প করি অত সময় অনেক সময় দেখবেন আমরা ওই ফ্রিতে চোখ অপারেশন করছি চশমা বিতরণ করছি মানে সোশ্যাল অ্যাক্টিভিটিসের উপরে আর খেলাধুলো নিয়ে আমরা এগুলো থাকি এবং নাটক আপনার আঁকা প্রতিযোগিতা এই স্পোর্টস এরকম বিভিন্ন সময় আমরা এই সোশ্যাল কাজগুলো করে থাকি ঠিক আছে আজকে আমাদের ১৬ দলের খেলা হবে আর সবথেকে বড় বিষয় আমাদের ক্লাবের একটা গর্বের বিষয় ২৪ বছর পূর্তি উপলক্ষে আমরা এবারে টপ খেলাটার নাম রেখেছি মানে যে ট্রফিটার নাম রেখেছি একটা হলো আমাদের ভারতের রত্ন চলে গেছে হারিয়ে গেছে কোনোদিনই পাবো না এপিজে আব্দুল কালামের নামে একটা ট্রফি করেছি আর আমাদের জগদীশচন্দ্র বসুর নামে একটা আমরা ট্রফি করেছি মানে ওনাদের নামকরণে আজকে আমাদের খেলাটা চলবে যেহেতু অনেক ছেলে আমাদের মহৎ কাজ করে সবসময় সোশ্যাল কাজগুলো করে আমরা দিবারাত্রি পরিষেবা দিই এই সংগঠনের পক্ষ থেকে ব্লাডের প্রয়োজন হলে যখন বাচ্চারা হা হা করছে ব্লাডের জন্য তখন আমরা রাত্রে দুটোই পরিষেবা আমরা দিয়ে থাকি এই সংগঠনের কাজই এই কি বলবো আগে গ্রামে একটা মহিলা সুচ ফোটাতে ভয় পেত আমরা এই ২৪ বছর ধরে এই প্রোগ্রামটা চালিয়ে চলে আমাদের গ্রামের মহিলারা আমার মারা এবং আমার বোনেরা এত উৎসাহ পেয়েছে এরা ব্লাড এরা তো হসপিটালে গিয়ে দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বাচ্চাদের নিয়ে কত হারে যেতে হয় ব্লাডের জন্য সেই জন্য আজকে ছেলেদের থেকে আমি মনে করব মেয়েরাই বেশি এগিয়েছে এই ব্লাড দেওয়ার জন্য ওই জন্য আমাদের দেখবেন এখানে প্রচুর মহিলা এসছে আমাদের ১০০র কাছাকাছি ডোনার হয়ে যাবে যা অবস্থা আছে আপনারা দেখুন ভালো করে মহিলা প্রচুর আছে না আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিই আমাদের এটা দেওয়া হচ্ছে বারাসাত সদর হসপিটাল আমরা ওখানেই ব্লাডটা দিই যেমন আমাদের অনেক স্পোর্টসম্যান তৈরি হচ্ছে আমাদের এই সংগঠনের পক্ষ বিভিন্ন প্লেয়ার তৈরি হচ্ছে আমাদের খেলার মাঠটা একটা পরিকল্পনা নিয়েছি বিভিন্ন মানুষের সাহায্য দিয়ে কোনো মানে কিনে মাঠটা কিনেই আমরা সেই একটা স্পোর্টস একাডেমি করার জন্য চিন্তাভাবনা চলছে আসলে আমাদের যে গার্জেন যারা আছে এরা বোঝাতেই পাচ্ছে না এই মোবাইল মানে একটা ব্রেনটা টর্চার হচ্ছে এই ব্রেনটার উপরে যে চাপটা পড়ছে মানসিক ভারসাম্য এরা হারিয়ে ফেলছে একমাত্র এই মোবাইলে যদি এরা খেলাধুলোয় যায় তাহলে এদের
কৃষ্টি কালচার সব কিছুই ভালো হবে। মোবাইল যেমন উপকার আছে, ধ্বংসের একটা কারণ হচ্ছে সমাজের, মানে এটাকে কিভাবে রোধ করা যায় তার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্পোর্টস এর মাধ্যমে ওদেরকে আমরা বিকাশ ঘটানোর চেষ্টা করছি সামাজিক কাজে। অবশ্যই আমাদের একটা ক্যাম্প চলে পলিটেকনিক কলেজে, আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা দেবজ্যোতি ঘোষ মারা গেছিল, ওর পরিবারের হাতে আমরা 1,00,000 টাকা তুলে দিয়েছিলাম। ও স্পোর্টসম্যান বলে, বা আমার পরিবারের মধ্যেও 5টা প্লেয়ার আছে, আমার ভাইরাও খেলে এবং আমাদের কাছে 200 ছেলে প্রশিক্ষণ নেয়, সেই জন্য তাদেরকে আমরা নিজে থেকে এই গরিব মানুষের যাতে সহযোগিতা করে প্লেয়ার তৈরি করা যায় তার একটা উদ্যোগ নিয়েছে। আমাদের মধ্যে দীপেন্দ্র বিশ্বাস ওরাও এসছেন, রহিম নবী টবি সবাই এসছেন, আমাদের সহযোগিতাও করেছেন। তো সেই জন্য আমরা চাইছি এরকম ধরনের একটা সংগঠন গড়ে উঠুক যারা গরিব মানুষের, আপনারা দেখেছেন বিভিন্ন এতিম খোলা খুলে আছে সেটা এক ধরনের, কিন্তু আমরা চাইছি স্পোর্টস এর মাধ্যমে এরকম একটা কিছু হোক। সেই জন্য আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি এই মাঠটার জন্য, যে আমরা স্পোর্টস এর উপরে ভাববো মানুষের সার্বিক উন্নয়নের জন্য, সেটা হলো স্পোর্টস। কি বলবো, মানে তাদের কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে চির কৃতজ্ঞ থাকবো যে তারা কি বলবো, মায়েরা যারা সব সংসারের কাজ ছেড়ে একটা আরেকটা মা মায়ের জীবন বাঁচানোর জন্য, বাচ্চার জীবন বাঁচানোর জন্য তারা ব্লাড দিতে উৎসাহ হয়েছে, এটাই এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। মানে কি বলবো, মানে মায়েরা যে আজকে উৎসাহ হয়েছে, মায়েরা বোঝে যে আরেকটা মায়ের সন্তানের অবস্থা খুবই খারাপ, এখানে ব্লাডের প্রয়োজন, বাবাদের একটু বোঝা উচিত, ছোট আমার ভাইদের একটু বোঝা উচিত, মানে আমাদের ব্লাডটা দেওয়ার দরকার। কি বলবো এর থেকে আর কি বলবো, ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম কামাল উদ্দিন মণ্ডল, সভাপতি, নমস্কার।